গতকাল সমগ্র দেশে যে নৈরাজ্য হয়েছে এটির প্রধান কারণ হচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা চট্টগ্রামে মানুষের রক কেটেছে। রক কাটা বাহিনী হচ্ছে শিবির, ছাদের উপর থেকে ছাত্রলীগের কর্মীদেরকে ছয়তলার উপর থেকে ফেলে দিয়েছে। তারা সেখানে আগ্রাস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। গতকাল বিএনপি জামাত চাচ্ছিল দেশে এই কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক, লাশের রাজনীতি। এই কর্মসূচি কোটা আন্দোলনকারীদের নয়, এই কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শে দেয়া হয়েছে। কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে, সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, সম্পৃক্ত করেছে। আর এরপর সেখানে বিএনপি জামাত ঢুকেছে। বিএনপি জামাত ঢুকে তারা আন্দোলনের কর্মসূচি ঠিক করে দিচ্ছে। গতকাল সমগ্র দেশে যে নৈরাজ্য হয়েছে এটির প্রধান কারণ হচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ সমগ্র দেশে তারা লাঠি, সোঁটা, আগ্নেয়াস্ত্র নিয়ে নেমেছে, চট্টগ্রামে মানুষের রক কেটেছে। রক কাটা বাহিনী হচ্ছে শিবির। চট্টগ্রামে ছাদের উপর থেকে ছাত্রলীগের কর্মীদেরকে ছয়তলার উপর থেকে ফেলে দিয়েছে এবং তারা সেখানে আগ্রাস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। সেখানে তিনজন নিহত হয়েছে, একজন সাধারণ ছাত্রী, একজন সাধারণ ছাত্র, একজন ছাত্র দলের নেতা। তো ছাত্র দলের নেতা ওখানে গেল কেন? তাহলে ওরা ওখানে ঢুকেছে এটা প্রমাণ হলো। আরেকজন সাধারণ মানুষ, ঢাকায়ও একজন পথচারী, আরেকজন ছাত্র। অর্থাৎ গতকাল বিএনপি জামাত চাচ্ছিল দেশে এই কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক এবং তারা গতকাল এই লাশগুলো তৈরি করেছে এবং লাশ তৈরি করে ঘোলা পানিতে মাস স্বীকার করার জন্য তাদের উদ্দেশ্য ছিল, গতকাল তারা সেই লাশ তৈরি করেছে। কোটা আন্দোলনকারীরা গতকাল সমাবেশ করেও কোনো কর্মসূচি দেয় নাই। রাত 12:30 কর্মসূচি ঘোষণা করা মানে গায়েবানা জানাজা আর কি সব মিছিল, তার মানে কি লাশের রাজনীতি। এই কর্মসূচি কোটা আন্দোলনকারীদের নয়, এই কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শে দেয়া হয়েছে। তারা সমাবেশ করে কোনো কর্মসূচি দেয় নাই। সমাবেশ করে কর্মসূচি না দিয়ে রাত 12:30 যখন কর্মসূচি ঘোষণা করে, কারণ কর্মসূচি না দেওয়াতে বিএনপি জামাত হতাশ হয়েছিল এবং হতাশ হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করে এই কর্মসূচি দিয়েছে, গায়েবানা জানাজা আর সব মিছিল, অর্থাৎ লাশের রাজনীতি। এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি, বিএনপি জামাতের পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে।